নমস্কার দেখছেন নিউজ 18 বাংলা আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছে বনহি শিখা প্রথমে যে খবরে নজর রাখব কাল থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন প্রস্তুতি সরজমিনে মুখ্যমন্ত্রী দেখছেন এদিন বিকেলে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমরাজ সোমরাজ দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ চত্বরে এসে উপস্থিত হয়েছেন মূলত এখানেই শিল্পপতিদের সঙ্গে নৈশভোজে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দেশ থেকে যে প্রতিনিধিরা এসেছেন এই শিল্প সম্মেলনে যোগ দেওয়ার জন্য তাদের সঙ্গে আলাপচারিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কিছুক্ষণ আগেই দেখলাম ব্রিটেন থেকে যারা শিল্প প্রতিনিধিরা এসেছিলেন ব্রিটেন থেকে তাদের সঙ্গে আলাপচারিতা করছেন জাপান থেকে এসেছেন বাংলাদেশ থেকে এসেছেন অর্থাৎ বিভিন্ন দেশ থেকে যে প্রতিনিধিরা এসছেন তাদের সঙ্গে মূলত আলাপ আলোচনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিল্প সম্ভাবনাকে সেই আলোচনার মাধ্যমে তুলে ধরা রাজ্যের কোন কোন জায়গায় শিল্প সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলিকে করা বিস্তারিত প্রসঙ্গ উল্লেখ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পর্যায়ক্রমে বিভিন্ন দেশের শিল্প প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ সোমরাজ কাল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন দুদিন ধরে চলবে বিজিবিএস শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে নিউজ 18 এর বাংলার বিশেষ প্রতিবেদন আর 24 ঘন্টাও বাকি নেই রাজ্যে বিশ্ব বাণিজ্য শিল্প সম্মেলন শুরু হতে তার আগেই সাজো সাজো রব গোটা নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার জুড়ে আমরা ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখান থেকেই কিন্তু দেশ বিদেশ থেকে যত প্রতিনিধিরা আসবেন আগামীকাল এই শিল্প সম্মেলনে যোগ দিতে ঠিক এই জায়গা থেকে আসবেন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার লাগোয়া অস্থায়ী তাঁবু করে ঠিক এভাবেই একাধিক আলোচনা সবার জন্য জায়গা প্রস্তুত করে রাখা হচ্ছে এই স্ক্রিন প্রজেক্টরের মাধ্যমে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গার যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেগুলিকে তুলে ধরে আনার প্রয়াস বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ঠিক এভাবেই বিভিন্ন দেশের লাউঞ্জ করা হচ্ছে আমরা ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন যে ভুটানের তরফে একটি লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে ব্রিটেনের তরফেও আলাদা লাউঞ্জ আলাদা বসার জায়গা অর্থাৎ এভাবেই কিন্তু গোটা বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং লাগোয়া অস্থায়ী তাঁবু তৈরি করে সাজিয়ে তোলা হচ্ছে